হ্যালো স্টুডেন্ট এই ভিডিও টিউটারে আমি তোমাদের দেখাবো তোমরা কীভাবে মোবাইল দিয়ে সিপোগ্রামিং করবে মোবাইল দিয়ে সিপ্রোগ্রামিং করার জন্য তোমাদের প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে তাহলে প্লে স্টোরে যাও তোমরা প্রথমে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবে সিপিপি দিয়ে সার্চ করবে সার্চ করার পর অনেকগুলো দেখবে অ্যাপস আসবে এখান থেকে তোমরা কোন অ্যাপসটি ইনস্টল করবে এই যে লক্ষ্য করো এই দিকে খেয়াল করো এই অ্যাপসটি তোমরা প্রথমে ইনস্টল করে নেবে তো এই অ্যাপসটি ইনস্টল করার পর দেখো এখানে আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে এই জন্য আর আমার ইনস্টল করার প্রয়োজন পড়তেছে না তো তোমরা ইনস্টল করার পর যখন অ্যাপসটি ওপেন করবে ওপেন করার পর এই যে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে তো তারপর তোমরা কি করবে এই যে এরকম একটি ইন্টারফেস আসার আসলে তারপরে তোমরা এই যে দেখো উপরে থ্রি ডট মেনু রয়েছে আইকনের দিকে লক্ষ্য করো এই যে থ্রি ডট মেনুতে তোমরা কি করবে ক্লিক করবে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর অনেকগুলো দেখবে অপশন আসবে এখান থেকে তোমরা কি করবে এই যে ফাইল নামে যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করে নেবে এটি সিলেক্ট করার পর তারপরে দেখো আর আরও কয়েকটি অপশন আসছে এখান থেকে তোমরা নিউ নিউ নামে যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করবে নিউ নামে যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করবে সেটি সিলেক্ট করার পর এরকম একটি তোমাদের ফাইল ক্রিয়েট করতে হবে এখানে তোমরা এখানে যে কোনো নামে একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারো তো আমি এটা এই ফাইলটি ফার্স্ট প্রোগ্রাম নামে এটি সিলেক্ট করে নিলাম এই ফাইলটি প্রোগ্রাম নামে আমি সেভ করে নিলাম যে যেই নামই দাও না কেন তারপরে নাম দেওয়ার পরে ডট সি দিতেই হবে তোমাদের কারণ এটি সি প্রোগ্রামের একটি এক্সটেনশন তারপর ওকে ক্লিক করে দিবে দেওয়ার পর এখন তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রোগ্রামটি লিখবে তো কি প্রোগ্রামটি কিভাবে লিখবে তোমরা তো জানোই তো প্রথমে কি হ্যাশ ইনক্লুড আমি এখানে একটি প্রোগ্রাম তোমাদের করে দেখাচ্ছি তো আমি এখানে তোমাদের বোঝাবো না যে প্রোগ্রামটি কিভাবে হচ্ছে কারণ আমার এখানে উদ্দেশ্য হচ্ছে তোমরা কিভাবে অ্যাপসটি ইনস্টল করে কাজ করবে তারপরে কি আইনটি মেইন আইনটি মেইন তারপরে হচ্ছে সেকেন্ড ব্রেকেট দিতে হবে তোমাদের হ্যাঁ সেকেন্ড ব্রেকেট দিলাম তারপরে আমি এখানে তোমাদের দুইটি সংখ্যা যোগ করার একটি প্রোগ্রাম করে দেখাবো তো দুইটি সংখ্যা যোগ করার জন্য ইন্টিজার নিবে ইন্টিজার নিতে হবে ইন্টিজার এ তারপর বি এবং দুইটি সংখ্যা কি করব এখানে আমি যোগ করব তারপর হচ্ছে দুইটি সংখ্যা নেওয়ার জন্য প্রিন্টএ ফাংশন ব্যবহার করতে হবে ফার্স্ট ব্রেকেট তারপরে কি কোটেশন এখানে আমি দুইটি যেহেতু নাম্বার নিব দুইটি সংখ্যা যোগ করবে যেখানে লিখলাম

তারপর এখানে যেহেতু আমরা দুইটি ই নিচ্ছি সংখ্যা নিচ্ছি যেন পার্সেন্টটি কয়বার আইনটি ইনটিজারে ইউজ করাতে কি পার্সেন্টি কয়বার দুইবার পার্সেন্ট ডি পার্সেন্ট ডি তারপরে কি কমা তারপরে কি কার কোন কিসের জন্য মান নিছো ইগুলো লাগবে কিসের এর এর পরিবর্তে এমবারসন এ তারপর হচ্ছে এম বি হ্যাঁ মান হয়ে গেছে তারপর সেমিকোলন তারপর আমরা প্রসেসিং এর কাজটি করব প্রসেসিং এ কি আমাদের কি দুইটির সঙ্গে কি করতে হবে যোগ করতে হবে

ফলাফল পেয়ে গেছি আমরা ফলাফলটা প্রিন্ট করা হয়ে গেছে এখন আমাদের প্রোগ্রামটি কি করতে হবে শেষ করতে হবে রিটার্ন রিটার্ন কি করবে জিরো রিটার্ন জিরো দিয়ে শেষ করবে রিটার্ন জিরো হ্যাঁ তাহলে প্রোগ্রামটি শেষ হয়ে গেলে এখন তোমাদের কি করতে হবে এই যে এটার আউটপুট পাওয়ার জন্য প্রথমত প্রোগ্রামটি তোমাদের সেভ করে নিতে হবে তো প্রোগ্রামটি তোমরা সেভ কিভাবে করবে এই যে লক্ষ্য করো এই যে এই যে দেখ এই যে সে প্রোগ্রামটি সেভ করার জন্য তোমাদেরকে এই যে এটা এই অপশনটাতে কি করতে হবে ক্লিক করতে হবে তো এই অপশনটিতে ক্লিক করার পর দেখো কি হয় এই যে এস করে দিলাম হ্যাঁ প্রোগ্রামটি সেভ হয়ে গেছে এখন প্রোগ্রামটি রান করাবে প্রোগ্রামটি রান করার জন্য কি করবে এই যে দেখো একটি তীরের মতো একটা আইকন রয়েছে এই আইকনে কি করবে তোমরা আইকনটি সিলেক্ট করে ক্লিক করে দিবে এই যে সিলেক্ট করে দিলাম এই যে দেখো এখানে কি লেখা আসছে লক্ষ্য করো এখানে লেখা আসছে কি

পাঁচ দিলাম তারপরে দিলাম কত এটা স্পেস দিবে তারপরে আরেকটি সংখ্যা দাও যেহেতু দুইটি সংখ্যা যোগ করছি সাত দিলাম দেওয়ার পর তোমরা কি করো এন্টারে ক্লিক করবে এন্টারে ক্লিক করার পরে তোমাদের ফলাফল দিয়ে দিবে যে পাঁচ এবং সাত যোগ করলে কত হয় বারো হয় তাই না এই যে দেখো এন্টারে আমি ক্লিক করতেছি এই যে দেখো এখানে ফলাফলটি আমাদের এখানে দিয়ে দিছে কত ফলাফলটি কত দিয়েছে বারো দিয়েছে তাই না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমরা অ্যাপসটি ইনস্টল করে নাও এবং বাসায় প্র্যাকটিস করো